রূপান্তর নিয়ে আমাদের প্রচেষ্টার কোনো শেষ নেই, আপনাদের জন্যই তো আমাদের অনুষ্ঠান রূপান্তর। আমাদের রূপান্তরে আমরা অনেক ইমেল পাই, অনেক চিঠি পাই, আপনারা অনেকের গান শুনতে চান, অনেককে দেখতে চান আমাদের অনুষ্ঠানে। তো আজকের অনুষ্ঠানে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের খুব প্রিয় শিল্পী, প্রিয় মুখ রেহানা আশিকুর রহমান, এবং তার পাশে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব আশিকুর রহমান। তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এটাকে বলা যায় যুগ যুগান্তরের সম্পর্ক, বলতেই হবে। আজকের অনুষ্ঠানে আমরা যখন আড্ডা দিব, তখন আমরা তাদের কাছ থেকে জানতে পারবো তাদের অনেক মজার মজার কথা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালোই আছি। অনুষ্ঠানের শুরুতে আমরা একটু কফি নিতে চাই, এটা ভাইয়ের জন্য। ধন্যবাদ। আচ্ছা রেহানা পাপ, আমরা প্রথমে একটু পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা শুনবো। আমার বাবা মোহাম্মদ আব্দুল হক, উনি সমধিক পরিচিত এম এ হক হিসাবে। উনি পাকিস্তান পুলিশ সার্ভিসে ছিলেন, উনি পরে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, অনেক সমাজসেবা করেছেন। ওনার অনেক প্রতিষ্ঠান এখনও আছে, তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ পুলিশ কোঅপারেটিভ সোসাইটি, যেটার মানে কমপ্লেক্স জোনাকি সিনেমা হল, তারপরে পলবেল প্রিন্টিং প্রেস, এগুলো ওনার, হি ওয়াজ দি ফাউন্ডার। আর এই ধরনের আরও উনি যেখানেই গেছেন, উনি ঢাকার এসপি ছিলেন 60-এর দশকে, তারপরে রংপুরের এসপি ছিলেন, নোয়াখালীর এসপি ছিলেন, ময়মনসিংহের এসপি ছিলেন, প্রতি জায়গায় ওনার কিছু না কিছু কর্ম আছে এখনও। রেহানা পাম, বেসিক্যালি আপনি নৃত্য শিল্পী, পাশাপাশি নজরুল সঙ্গীত শিল্পী, আবার মডার্ন গানও করেন, অদ্ভুত সুন্দর। তো তিনটা সত্তার মধ্যে আপনার বেশি পছন্দ কোন সত্তাটা? আমি আসলে যে কোনো গানই ভালো কথা সুর হলে গাইতে খুব ভালো লাগে, তবে আমি বেসিক্যালি নজরুল সঙ্গীত শিল্পী, প্রথম নজরুল দিয়ে শুরু। আর নজরুলের যে গানের ভাণ্ডার, তার যে রাগ রাগিনীর মিশ্রণ, আপনার কথার মানে সমন্বয় সুরের সাথে, এর তো তুলনা হয় না। আমি প্রথম নজরুলকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে দুটা সিডি বের করি, নজরুল শতবার্ষিকীতে, এবং 15টা করে গান এক একটা সিডিতে, দুটা সিডি ওটা করেছিলেন। আবার পাশাপাশি লেখালেখি করেন, ভাইয়ের কাছে শুনবো লেখালেখিটা কেমন করেন। খুব ভালো, উনি খুব গুণী মহিলা এবং পরিশ্রমী। আচ্ছা, মানে গানও গান লেখেন, তারপর কিশোর ভুবন যে পত্রিকাটা সেটা সম্পাদনা করেন, পাবলিকেশন আছে তো, এবং সংসারও চালান সব মিলে। এবং আমি রাজনীতির সংশ্লিষ্ট, আমার এলাকাও যান, এবং নির্বাচন সময় পুরা 3 মাসই বক্তৃতা দিয়ে বেরোন মাঠে ঘাটে, মনে হয় যে গানের ক্ষতি হয়তো হয়। তাহলে তো পারফেক্ট সঙ্গী দুজন দুজনে, এটা বলতেই হবে। তো আমরা আসলে কিছু বই দেখতে পাচ্ছি এখানে, রেহানা আপার নিজের লেখা, এগুলি বাচ্চাদের বই। আমি, হ্যাঁ, আমার প্রধানত কিন্তু আমি বাচ্চাদের জন্যই লেখালেখি করি। আচ্ছা, তবে আমি আমার বাবার আত্মজীবনী লিখেছি। আচ্ছা, আমি দর্শকদেরকে দেখাচ্ছি, এবং আমি দুই একটা লেখা যেটা বড়দের জন্য লেখা আছে, তবে বেশিরভাগই আমি বাচ্চাদের জন্য। এবং আমার পাবলিকেশনটা বাচ্চাদের, এটার নাম হলো কিশোর ভুবন, কিশোর ভুবন পাবলিশার্স, এবং কিশোর ভুবন নামে একটা মাসিক ম্যাগাজিন আমি বের করি। এটা গত 11 বছর ধরে, এটা 12 বছর চলছে। আমি ভাইয়ের কাছে একটু যাই। 1971 সালে আপনি টাঙ্গাইলের ডিসি ছিলেন, জি, একজন সিএসপি অফিসার ছিলেন এবং পরিবেশ মন্ত্রী ছিলেন একটা সময়। তো আমরা একটু স্মৃতিচারণ করি, কারণ আমাদের সামনে একজন বিখ্যাত ব্যক্তি বসে আছেন, ভালো লাগছে, আমরা রূপান্তরে আড্ডা দিচ্ছি, কাজে কর্মে ছিলাম, আর কি বিখ্যাত, খুব ব্যস্ত জীবন কাটিয়েছেন, একটু বলেন দর্শকদেরকে। 71 সালে যখন আমি টাঙ্গাইলের মাঝে, মানে 71 সালের মাঝে জুন জুলাই থেকে আমি টাঙ্গাইলের চার্জে ছিলাম, জিনিসটা খুব কঠিন ছিল। কঠিন ছিল একদিক দিয়ে, বিদেশি সৈনিক যারা বাঙালি স্বাধীনতাকে কোনোভাবেই যাতে মানে না হয় সেই চেষ্টায়
একটা অসম্ভব নিষ্ঠুর এক সেনাবাহিনী রয়েছে, আবার এদিকে বাঙালি, তার প্রতি একটা দায়িত্ব আছে। আবার দেখাতে হবে যে একটা আপনি তাদের সাথে সহযোগিতা করছেন, নাহলে যে কোনো সময় তারা ধ্বংস করছে। এটা কঠিন একটা সময় ছিল। তা আমি মনে হয় যে আমি যখন টাঙ্গাইলে ছিলাম, এই জিনিসটাই করার চেষ্টা করেছি। মানুষ